নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 আগস্ট 2022 শুক্রবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা দুর্দান্ত প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন আমি একটি কথা আবারও বলছি, ভিডিওর আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেগুলো আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই যদি করেন আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হবে। দেখুন, মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সংখ্যার একটা ভূমিকা কিন্তু আছে। দেখবেন এই যে আমি প্রতিদিন বলি 1 থেকে 9 অবধি সংখ্যা প্রত্যেকটা গ্রহ দ্বারা, নবগ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল। এই 9টি সংখ্যা 9টি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এবার আপনাকে দেখতে হবে যে আপনার ন্যাকাল চার্ট, অর্থাৎ আপনি যে সময় জন্মিয়েছিলেন সেই সময়ে আপনার ক্ষেত্রে সংখ্যাগুলো কোন কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ, তাহলে জানবেন সেই তারিখগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ। কারো কারো ক্ষেত্রে মানে লাকি তারিখ থাকে, লাকি ডেট যেটা বলে, লাকি ডেট, সেই লাকি ডেটটাও কিন্তু বিশেষভাবে কিন্তু অনেক অংশে আপনার ভাগ্যকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে, আপনি ভিডিও ভালো মতো শুনুন, আপনি 7 তারিখে জন্মিয়েছেন, একটা উদাহরণস্বরূপ বলছি, এক্স মানুষ 7 তারিখে জন্মিয়েছে, তাহলে তার কোন কোন জায়গাগুলো ভালো, কোন কোন ডেটগুলো ভালো? ন্যাচারালি তার 7 তারিখ তো ভালো হবেই, তার সাথে সাথে আর কোন কোন ডেটগুলো ভালো? তার সাথে সাথে 16 তারিখ এবং 25 তারিখ, 7, 16 এবং 25 এই কটি তারিখ তার ক্ষেত্রে কিন্তু জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। এবং এর পাশাপাশি আরও কিছু তারিখ আছে যে তারিখগুলো তার ক্ষেত্রে 7 তারিখের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বোঝার দরকার। আকর্ষিক প্রাপ্তির যে মালিক সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা। এই যে হঠাৎ কোনো চাকরি পাওয়া, হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়া, হঠাৎ প্রমোশন হওয়া, হঠাৎ কোনো সুখবর পাওয়া, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর। আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। অর্থাৎ রাহু যদি আপনার ন্যাকাল চার্টের শুভ অবস্থাতে থাকে, রাহু যদি আপনার ন্যাকাল চার্টের শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে প্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। লিখে রাখুন, অর্থাৎ রাহু আপনার শুভ আছে কি অশুভ আছে এটা কিন্তু একান্তই জানা দরকার, কারণ রাহু হচ্ছে প্রাপ্তির মেন কারক গ্রহ। অর্থাৎ আপনি যে তারিখে জন্মিয়েছেন এর সাথে সাথে আপনার ক্ষেত্রে যে তারিখগুলো আপনার ক্ষেত্রে শুভ সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু শুভভাবে বলতে কিন্তু পারবে। দেখা যাচ্ছে আপনার জন্মছকে রাহু গ্রহ অথবা শনিগ্রহ পীড়িত আছে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা বাধা কিন্তু আসবে। আবার দেখা যাচ্ছে আপনার জন্মছকে শুক্র গ্রহ পীড়িত, কারণ আমি 4টি গ্রহের কথা কিন্তু বারবার বলি, শুক্র, শনি, রাহু এবং বুধ, মেনলি রাহু, শুক্র, শনি
এবং বুধ এই চারটি গ্রহ আপনার কুণ্ডলিতে লগ্ন টু দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে, এবার দেখতে হবে তার বলবত্তাটা কতটা আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং এই সময়ের মধ্যে আপনার মারক গ্রহের দশা চলছে না রাজ্যকারী গ্রহের দশা চলছে, এটাও কিন্তু জানা একান্তই দরকার। দুটি দশা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে, অর্থাৎ দশা যদি আপনার ক্ষেত্রে পারমিট করে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু জেনে নিন নিশ্চিত কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাকে হবে, সেটি হচ্ছে আপনার ভাগ্যভাবের উপর ডিপেন্ড করে। এটা সম্পূর্ণ কি এই যে প্রাপ্তির জায়গাটা আপনি টোটালটা ভাগ্যের উপর ছেড়ে দিন। এই জন্য বারবার বলি ভাগ্যভাবকে স্ট্রং করুন, ভাগ্যভাব ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাবটাকে স্ট্রং করুন, এবং আপনারা রাহু রক্ষা কবচ পাওয়ার রিং বা রাহু কবচ অবশ্যই পরিধান করুন। রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ বা পাওয়ার রিং আপনার ক্ষেত্রে রাহুকে কিন্তু স্ট্রং কিন্তু করবেই করবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, নিজস্ব হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করান। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, যাদের ক্ষেত্রে আমি আবারও বলব, যাদের ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, প্রাপ্তিটা আপনার কোন বছর ভেসে আছে সেটা দেখা দরকার, বা আপনার কেটে গেছে কি না সেটাকে কিন্তু ফিরানো কিন্তু সম্ভব। অর্থাৎ আপনার পুরাতন দশাকে আপনি এখনও কিন্তু সেই জায়গাটা কিন্তু আনানো কিন্তু সম্ভব, যেটা রেমেডির মাধ্যমে। অর্থাৎ আপনার বার্থ চার্টকে একটা মহাশক্তিশালী করা কিন্তু একান্তই দরকার। দেখুন প্রাপ্তি হবে না এমন কোনো মানুষের নেই, কিন্তু প্রত্যেক মানুষের কম বেশি প্রাপ্তির যোগ থাকে। এবার আপনার ক্ষেত্রে কোন কোন সময়টা শুভ সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার বলতে কিন্তু পারবে। আপনার যে প্রাপ্তির জায়গায় বাধা হচ্ছে, প্রচুর চেষ্টা করছেন, একবার নিজের জন্মকুণ্ডলী দেখুন, রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ কেমন আছে দশা, এবং রাহু কোন নক্ষত্রে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এটাও কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি জানাবো যে পাঁচ রাশির আগামীকালের প্রাপ্তি এবং তার শুভ সময়। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আগামীকালের দুর্দান্ত, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে আপনাদের 12:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকালের প্রাপ্তির ক্ষেত্রে প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে শুরু করে আপনার 11:56 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের সময়টা আপনাদের ক্ষেত্রে বড় প্রাপ্তির একটা যোগ সৃষ্টি হয়েছে, সে রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:21 থেকে শুরু করে 10:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর রাশি, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 2। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে দুপুর 1:05 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের শুভ সময় সকাল
দশটা দশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তি বা শুভ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট, এই মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।